সুপ্রিয় দর্শক, পিবিসি 24 এর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। আজকের প্রোগ্রামে আমি যুক্তরাষ্ট্রের কৃষি বিষয়ক ভিসা নিয়ে আলোচনা করব। সম্প্রতি অর্থাৎ ডিসেম্বর 2020-র ডিসেম্বরের 18 তারিখে একটি নতুন বিল পাশ করা হয়েছে। অবশ্য এদেশে বিলটি অনেক আগে থেকেই ছিল, ওটাকে নতুনভাবে রিনিউ করা হয়েছে এবং এই ভিসা ক্যাটাগরিতে পৃথিবীর যে কোনো দেশ থেকে কৃষি কাজে অভিজ্ঞ এদেরকে একটা মেয়াদ ভিত্তিক ভিসা দেওয়া হবে। যেই ভিসার আন্ডারে পরিবার বর্গ নিয়ে আমেরিকা আসতে পারবেন এবং ওই সময়ের ভিতরে যদি শুধু অন্য কোনো জব পেয়ে যান তাহলে সে ভিসা পরিবর্তন করে সেই দেশে থাকতে পারবেন। তো আসেন আজকে আমরা এই ব্যাপারে কথা বলবো। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট অর্থাৎ ইমিগ্রেশন ডিপার্টমেন্ট কি রেজুলেশন পাশ করেছেন এবং কোন কোন দেশ এই কৃষি বিষয়ে কৃষি ভিসায় অন্তর্ভুক্ত রয়েছেন তাদের বিশেষ আলোচনা করব আজকে। এখানে দেখেন, আমরা যারা দেশে রাজনীতি করছি এরা শুধু কবর পূজা আর বিভিন্ন উন্নয়নের গল্প ছাড়া আমার মনে হয় না বহির্বিশ্বে কোনো দেশের সাথে আন্তর্জাতিক অঙ্গনে উন্নয়নের ক্ষেত্রে দেশের যে একটা স্ট্যাটাস তৈরিতে তেমন ভাবে কেউ আন্তরিকভাবে চেষ্টা করছেন। বাংলাদেশের পরিচয়টা কেন হবে বন্যা দুর্গত এলাকা, বন্যা ক্ষতিগ্রস্ত এলাকা বা দুর্নীতিগ্রস্ত এলাকা, এরকম পরিচয়ের বাইরে বেরিয়ে আমরা একটা সুন্দর জাতি হিসেবে বিশ্বের বুকে আত্মপ্রকাশ করতে চাচ্ছি। আমাদের পরিচয়টা ছিল বাংলাদেশ একসময় কৃষি প্রধান দেশ, এখন অনেকেই কৃষি ক্ষেত্র থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন কিন্তু আমাদের আইডেন্টিটিটা এখনো কিন্তু সেই কৃষি ক্ষেত্রে রয়েছে। অথচ বিশ্বের সর্ববৃহৎ সর্বপরাক্রমশালী শক্তির দেশে যেখানে কৃষি কাজের উপরে মানুষকে ভিসা দিয়ে নিয়ে আসা হচ্ছে তাদের পরিবার বর্গ সহ, এমনকি যেই মেয়াদে তাকে এদেশে নিয়ে আসা হবে সেই মেয়াদের ভিতরে যদি সে অন্য কোনো জব খুঁজে পায় সেক্ষেত্রে সে আবেদন করে অন্য জবেও যেতে পারবে, এমন একটা ব্যাপক অপরচুনিটি অর্থাৎ হিউজ একটা অপরচুনিটি নিয়ে যে ভিসাটি স্টেট ডিপার্টমেন্ট পাশ করেছে, আমরা কিন্তু সেই বাংলাদেশের পক্ষ থেকে সেই জায়গায় আসলে স্থান করতে নিতে পারিনি। এটা আমাদের কূটনৈতিক ব্যর্থতা বলা যায়, এটা আমাদের রাষ্ট্রীয় ব্যর্থতা বলা যায়। আপনাকে আমি কিছুক্ষণের ভিতরে দেখাচ্ছি স্টেট ডিপার্টমেন্টের কোন কোন দেশের লিস্ট রয়েছে এবং কারা কারা এই ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। দুঃখের সাথে বলতে হচ্ছে বাংলাদেশ কিন্তু সেই লিস্টে নেই, তারপরও অপরচুনিটি শেষ হয়ে যায়নি। যদি বাংলাদেশের কূটনৈতিক মহল সময় উপযোগী, এখনো সময় আছে, যেহেতু এই দেশে প্রচুর পরিমাণে কৃষিক্ষেত্রে জনশক্তির দরকার, যদি কূটনৈতিক মহল মহৎ উদ্দেশ্য নিয়ে এই ব্যাপারে যুক্তরাষ্ট্র প্রশাসনের সাথে কথা বলেন তাহলে আমি সহ আমার মতো হাজার হাজার প্রবাসীরাই আশান্বিত হবেন যে হয়তোবা আজ হোক কাল হোক যুক্তরাষ্ট্রের মাটিতে বাংলাদেশ থেকে কৃষি কাজের জন্য ব্যাপক পরিমাণে ভিসার নিয়ে এদেশে আসতে পারবেন। তা আসুন আমরা একটু স্টেট ডিপার্টমেন্টের ওয়েবসাইটটা দেখে নেই ওখানে আসলে কি লেখা আছে। জি, আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস, এখানে স্পষ্ট উল্লেখ করা আছে H2A টেম্পোরারি এগ্রিকালচারাল ওয়ার্কার্স, এবং এই অ্যামেন্ডমেন্টটা গত 18ই ডিসেম্বর পাশ করা হয়েছে যেখানে টেম্পোরারি ভিসা দেওয়ার জন্য অনুমতি দেওয়া হয়েছে ইমিগ্রেশন বিভাগকে। এখন টেম্পোরারি ভিসা বলতে কি বোঝায়, বিভিন্ন স্কিলে যেমন এদেশে শেফ অর্থাৎ বাংলাদেশে যেটা কুক বলা হয় শেফ ক্যাটাগরিতে নেওয়া যেতে পারে, আপনার যে কোনো স্কিল ওয়ার্কার হিসেবে এরা এক এক সময় এক একটা প্রাধান্য দিয়ে থাকেন। বর্তমান সময়ে তারা প্রাধান্য দিয়েছেন হলো এগ্রিকালচার ভিসায়। তো এগ্রিকালচার ক্ষেত্রে যদি আমরা দেখি, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে দেখেন এগ্রিকালচার ভিসার উপরে যে টেম্পোরারি ওয়ার্কারদের যে ভিসা ক্যাটাগরি দেওয়া হয়েছে এগ্রিকালচার ভিসায়, আপনারা যেটা দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লাসিফিকেশন করা হয়েছে অর্থাৎ কারা কারা এই ভিসার জন্য যোগ্য হবেন। To qualify for H2A non-immigrant classification, the petitioner must be offer a job that is a temporary or seasonal nature. অর্থাৎ যে কোনো কৃষি ক্ষেত্রে অর্থাৎ সেই কৃষি খামারের মালিক যদি মনে করেন যে এই সিজনে তার 10 জন লোকের দরকার হবে, সে 10টা লোককে স্পন্সর করতে পারবেন, সে 10টা লোকের ভিসা কিন্তু ওই সময় অ্যাপ্রুভ করানো যেতে পারে। বিভিন্ন ক্ষেত্রে আচ্ছা এইটা এখানে যে অপশনগুলি আছে আপনারা নিজেরা দেখতে পারবেন USCIS.gov-এ গিয়ে, এবং ওখানে যদি আপনারা সার্চ করেন ফার্মিং ভিসা
অথবা H2A ভিসা, H2A, এই ভিসাটার আন্ডারে আপনারা বিস্তারিত জানতে পারবেন। এখন আমি যে জিনিসটা আপনাদেরকে দেখাতে চাচ্ছি সেটা হলো কারা আসলে এই ভিসার জন্য কোয়ালিফাই করবেন, কোন ক্যাটাগরিতে, অর্থাৎ যারা স্কিল কৃষক রয়েছেন তাদের তো অবশ্যই এই ক্যাটাগরিতে পড়বেন, কিন্তু প্রশ্নটা হলো কোন কোন দেশের পড়বেন। বাংলাদেশ কৃষি প্রধান দেশ হয়েও, আমি আবারও রিপিট করছি, বাংলাদেশ কৃষি প্রধান দেশ হয়েও এই ক্যাটাগরিতে যুক্তরাষ্ট্রের কৃষক ভিসায় কিন্তু কোয়ালিফাইড হননি। এখন আপনাদেরকে আমি লিস্টটা দেখাচ্ছি, দেখুন এখানে রয়েছে আন্ডোরা, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, বার্বাডোস, বেলজিয়াম, ব্রাজিল, ব্রুনাই। হাস্যকর বিষয় কি জানেন, আমি ব্রুনাইতে 4টি বছর ছিলাম। ব্রুনাইয়ের যে নিজস্ব লোকজন তারা কিন্তু নিজেরাই জানে না কিভাবে কৃষি কাজ করতে হয়, তারা শুধু মাছ ধরতে জানে। আর রয়্যাল ফ্যামিলি রয়েছেন, যাদের অগাধ সম্পত্তি রয়েছেন তারা ওখানে আছেন, সেই ব্রুনাই এখানে লিস্টিং এ দেওয়া হয়েছে। কিন্তু আমার বাংলাদেশ, যেখানে যেই দেশের মানুষ কৃষি কাজে অভ্যস্ত, কৃষি কাজে পারদর্শী, তাদের নামটি এখানে নেই। এটা কিন্তু আমাদের কূটনৈতিক ব্যর্থতা, রাষ্ট্রীয় ব্যর্থতা, আমাদের দেশের মানুষের ব্যর্থতা। আমি কূটনৈতিক নই, আমি একজন লয়ার নই, আমি একজন কোনো প্রফেশনাল নই, আমি একজন স্রেফ সাংবাদিক। আপনাদের কাছে দেশের সমস্যা বা দেশের ভালো দিকগুলি তুলে ধরাই আমার কাজ। আজকে আমার কাছে খুব খুব জরুরি ভিত্তিতে মনে হয়েছে, আপনারা সকলেই চেনেন যুক্তরাষ্ট্র যুব দলের নেতা ছিলেন এবং বাংলাদেশ, এখানে যে বাংলাদেশ কমিউনিটি রয়েছে, বাংলাদেশ সোসাইটি, সেই সোসাইটিতে নির্বাচন করেছেন মনসুর আলী সাহেব। উনি আমাকে এই প্রোগ্রামটির ব্যাপারে বলেন এবং তৎক্ষণাৎই আমার ব্রেনে হিট করে যে আসলে এই ব্যাপারে আমাদেরকে জনগণের কাছে জানানো উচিত এবং প্রশাসনকে জানানো উচিত, যাতে করে সময় উপযোগী এবং সময়ের সাথে তাল মিলিয়ে আমাদের দেশের গভর্নমেন্ট, সে বৈধ হোক আর অবৈধ হোক, গভর্নমেন্ট তাদের একটা এখতিয়ার রয়েছে এই ব্যাপারে কূটনৈতিক মহলে আলোচনা করার জন্য। এবারে লিস্টটা একটু দেখে নিন আপনারা, এখানে ব্রুনাই রয়েছে, বুলগেরিয়া রয়েছে, ক্যানাডা রয়েছে, চিলি, কলম্বিয়া, সকল উন্নত দেশের, উন্নত ক্যাটাগরির দেশগুলি রয়েছে, বেশ ভালো কথা, আমরা তাদেরকে ওয়েলকাম করছি। কিন্তু বাংলাদেশ যেটা কৃষি প্রধান দেশ, সেই দেশটি কেন এখানে নেই, সেটাই একজন সাধারণ প্রবাসী হিসেবে আমার জিজ্ঞাসা। এটা কি কূটনৈতিক মহলের ব্যর্থতা নয়? এরপরে দেখেন এখানে স্পষ্ট উল্লেখ করা আছে পিরিয়ড অফ স্টে, পিরিয়ড অফ স্টে, অর্থাৎ কতদিন কাল সে থাকতে পারবেন। জেনারেলি USCIS মে গ্রান্ট H2A ক্লাসিফিকেশন ফর আপ টু দ্য পিরিয়ড অফ টাইম অথরাইজড অন দ্য টেম্পোরারি লেবার সার্টিফিকেশন, অর্থাৎ লেবার ডিপার্টমেন্ট যত দিনের জন্য এই ভিসাটা অ্যাপ্রুভ করবেন, ওই ব্যক্তি, ওই পরিবার এবং তাদের অনূর্ধ্ব 21 বছরের সন্তান সহ ততদিন পর্যন্ত দেশে থাকতে পারবেন। তবে সবচেয়ে মজার বিষয় হলো এই যে ক্লাসিফিকেশনের আন্ডারে 3 ইয়ার্স কিন্তু তারা বৈধভাবে ভিসা নিয়ে থাকতে পারতেছেন ওই ক্যাটাগরিতে। এরপরে তারা যদি ক্যাটাগরি চেঞ্জ করেন, অর্থাৎ সে যদি টেকনিক্যাল কোনো জব পেয়ে থাকেন বা অন্য সেকশনে জব পেয়ে থাকেন, সে কিন্তু ক্যাটাগরি চেঞ্জ করতে পারেন এবং এর ভিতরে যদি সে কোনো সুযোগ সুবিধা পেয়ে যান সেক্ষেত্রে গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করে দিতে পারেন। এত বড় একটা মহান অপরচুনিটি, এত বিশাল একটা বিষয়ে আমাদের বাংলাদেশ সরকার কিন্তু সম্পূর্ণরূপে অজ্ঞাত রয়ে গেছেন। এটা আমাদের কূটনৈতিক ব্যর্থতা, এটা আমাদের দেশের মানুষের ব্যর্থতা, হয়তোবা আমাদের পোড়া কপাল, এছাড়া আর আমার এই মুহূর্তে কিছু বলার নেই। যুক্তরাষ্ট্রের এই ভিসা সেকশনে আমরা যারা আসলে অনেক চড়াই উতরাই পার হয়ে এদেশে প্রতিষ্ঠিত হয়েছেন, সকলেই কিন্তু প্রাথমিকভাবে সেই একদম ঠিক তৃণমূল থেকে, অর্থাৎ আমাদের আর তৃণমূল শব্দটা ব্যবহার করলে বাংলাদেশে মনে হয় যে রাজনীতির ব্যাপারটা কথা বলছি, কিন্তু যে কথাটা হলো সেটা হলো গিয়ে যে একদম নিচের পর্যায় থেকে ধাপে ধাপে কিন্তু এখানে মানুষ প্রতিষ্ঠা পেয়ে থাকেন। কেউ যদি বলেন বাংলাদেশ থেকে আমি PhD করে এখানেও সেই PhD-র সম পরিমাণ একটা জব পেয়েছি, এটা খুব মানে ভাগ্য হয়তো বা পেতে পারেন, কিন্তু মোস্ট পিপল আমাদেরকে সার্ভাইভ করতে হয় অনেক কষ্টে। তো এই কষ্টের মাঝে যখন কারো কপালে অপরচুনিটি জুটে যায় সে কিন্তু উপরে উঠে যায়। তো একটা কৃষি ভিসা নিয়ে যদি আপনি দেশে আসতে পারেন সেক্ষেত্রে হয়তো বা অপরচুনিটির জন্য আপনি নিজেকে নিজে প্রতিষ্ঠিত করে নিতে পারবেন। তাই বলবো চলুন আমরা সবাই মিলে সরকারকে, কূটনৈতিক মহলে এই ব্যাপারে জ্ঞান দিয়ে থাকি, তাদের জ্ঞান দেওয়ার মতো আমাদের সম্ভাবনা নেই, তারপরও আমরা বলবো তাদেরকে অন্তত একটু পিঞ্চ করে দেই, যাতে করে তাদের শারীরিকভাবে একটু সচেতনতা আসে যে আসলে
শুধু দেশের জন্য রাজনীতি, উন্নয়ন উন্নয়ন গল্প করে আর বড় বড় কথা বলে, মাজার পূজা মূর্তি পূজা করে দেশের উন্নয়ন করা সম্ভব না। দেশের সার্বিক উন্নয়ন করতে হলে বিদেশিদের সাথে কূটনীতিতে বিজয়ী হতে হবে, বিদেশে যে সকল অপরচুনিটি রয়েছে সেই সকল ক্ষেত্রে আমাদেরকে হাত দিতে হবে এবং সেখানেই আসবে আমাদের সফলতা। আজকের মতো আমি এখানেই বিদায় নেব, ভালো থাকুন সবাই, আবার দেখা হবে অন্য একটি পর্বে। ধন্যবাদ সবাইকে।